সরঞ্জামগুলো দিয়ে গেছে কোন মাল ছড়াতে পেরেছেন কিছু ছড়াতে পারেনি কিছু ছড়াতে পারেনি কাপড়ের দোকান কাপড়ের দোকান কাপড়ের দোকান কাপড়ের দোকান কাপড়ের দোকান জিন্স প্যান্টের দোকান ঈদ উপলক্ষে আমরা মনে করেন যে মাল উঠেছি কিছু ঋণ করছি বাকি ইস্তাম্বুলের বাকি কালীগঞ্জে বাকি তারপর ফ্যাক্টরিতে বাকি সব বাকি নিয়ে কিছু মাল উঠেছি ঈদের ব্যবসা করুন আবার পঁচিশ সজাইগুলো আমরা আবার দিয়ে দেবো সমিতির থেকে সমিতির থেকে টাকা নিচ্ছি সব নিয়ে সব কিছু মিলে আমরা মনে করেন যে এখন গোড়ান বসছি মাল করতে ব্যস্ত আছি ঢুকাইতে আসছি ব্যস্ত আছি ঢুকাইতে আসছি এই অবস্থায় মনে করেন যে আমগুলো দিয়ে গেছে কোনো মাল ছড়াতে পেরেছেন কিচ্ছু ছড়াতে পারেনি কিছুই ছড়াতে পারেনি আপনার দোকানে কয়জন ছিল কর্মচারী বা কর্মী ২৬-২৬ জন কয়টা দোকান আপনার দোকান কয়টা আমার টোটাল হলো আমি নিজে চালাই ১১টা আর ১৮টা আমার টোটাল সব শেষ হয়ে গেছে এখানে অ্যারাউন্ড কয় টাকার সম্পদ দিয়েছিল অনেক টাকার আমার এগুলোর কোনো হিসাব নাই আর দোকানে কি পরিমাণ মানে ক্যাশ টাকা তো আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখলাম অনেক ক্যাশ টাকা ছিল পুরো টুকে গেছে প্রতিদিন সকালে হলে আমি যা জানতে পারি আমার ক্যাশ এত আছে সবগুলো টাকা ব্যাংকে ঢুকে ব্যাংকে থেকে ইস্তাম্বুল যায় কালীগঞ্জে যায় তারপর কারখানায় যায় আমি ওই হিসাবে জানি প্রতিদিন সকালে জানি রাত্রে আমি অ্যামাউন্টটা জানি না সকালবেলা ১০টার দিকে আমি যে অ্যামাউন্ট জানি আমার কত টাকা